আসসালামু আলাইকুম বিবিসি আই আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত শুরুতেই জানিয়ে দেব শিরোনাম পরে বিস্তারিত এইবার ভয়ঙ্কর ইমরান খানকে দেখবে পাকিস্তান এদিকে ন্যাটো ইস্যুতে ফিনল্যান্ড সুইডেনকে যে হুঁশিয়ারি দিল রাশিয়া রয়টার্সের খবর জানিয়ে দেব মোদী সরকার মুসলিম বিরোধী মনোভাব বন্ধ করুন কানাডার নেতা জগমিত সিং ভয়ঙ্কর হুঁশিয়ারি রাশিয়ার জ্বালানির বিকল্প আপাতত পৃথিবীতে নেই ভয়ঙ্কর ঘোষণা দিল পুতিন জানিয়ে দেব ইসরায়েল তার শেষ নিঃশ্বাসগুলো নিচ্ছে ইহুদিবাদী দৈনিকে প্রকাশিত ইসরায়েল ইতিহাসের সবচেয়ে শক্ত জাতির মুখোমুখি এবং সর্বশেষ জানিয়ে দেব নতুন চার ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো ফিলিস্তিনের হামাস শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এইবার ভয়ঙ্কর ইমরানকে দেখবে পাকিস্তান গদি হারিয়ে বুধবারই ছিল ইমরান খানের প্রথম জনসভা সেখানে তিনি কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বলেন আমি যখন সরকারে ছিলাম তখন ভয়ঙ্কর ছিলাম না কিন্তু এই এখন আমি ভয়ঙ্কর ক্ষমতাচ্যুত হওয়ার বিষয়ে সভায় ইমরান খান আরও বলেন এর পিছনে গভীর চক্রান্ত প্রাক্তন প্রাক প্রধানমন্ত্রীর প্রশ্ন আমার বিরুদ্ধে ন্যাশনাল অ্যাসেম্বলিতে অনাস্থা প্রস্তাবের পাশের আগে কেন মধ্যরাতে আদালত বসল আমি কি কোনো আইন ভেঙেছি নয় এপ্রিল মধ্যরাতে পাক সুপ্রিম কোর্ট ইমরান খানের সরকারের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবে ভোটের জন্য নির্ধারিত সময়সীমা সংক্রান্ত একটি আবেদনের শুনানির জন্য গভীর রাতে প্রস্তুত ছিল ইমরান খান সংক্রান্ত আরও একটি আবেদন শুনানির জন্য মধ্যরাতে ইসলামাবাদ হাইকোর্টও খোলা হয়েছিল আদালত খোলার পক্ষে বিরোধীদের যুক্তি ছিল সংবিধান লঙ্ঘন হচ্ছিল সে কারণেই আদালতকে রাতে বসতে হয়েছে নতুন সরকারের বিরুদ্ধে তোপ দেগে প্রাক্তন পাক প্রধানমন্ত্রী বলেন আমরা এই আমদানি করা সরকারকে মেনে নেব না তার দাবি জনগণ বিক্ষোভ দেখিয়ে সরকারের বিরুদ্ধে তাদের প্রতিবাদ জানিয়েছে প্রসঙ্গত রবিবার ইমরানের সমর্থনে দেশজুড়ে একাধিক মিছিল বার হয় সভায় তিনি সরাসরি আমেরিকার দিকেই আঙুল তোলেন ইমরানের কথায় আমেরিকা এই ডাকাত সরকার চাপিয়ে পাকিস্তানকে অপমান করেছে জুলফিকার আলী ভুট্টোকে আমেরিকার ষড়যন্ত্রে বরখাস্ত করা হয়েছিল কিন্তু মনে রাখতে হবে এটি ১৯৭০ সালের পাকিস্তান নয় এটা নতুন পাকিস্তান ন্যাটো ইস্যুতে ফিনল্যান্ড সুইডেনকে যে হুঁশিয়ারি দিল রাশিয়া রয়টার্সের খবর রাশিয়ার হুঁশিয়ারি উপেক্ষা করে নিজেদের নিরাপত্তার কথা চিন্তা করে সুইডেন ও ফিনল্যান্ড পশ্চিমা নেতৃত্বাধীন ন্যাটো জোটে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আগামী জুনে তাদের সদস্য করা হতে পারে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের এক ঊর্ধ্বতন কর্মকর্তা তবে এতদিন নিরপেক্ষ থাকা দেশ দুটি ইউক্রেনে রাশিয়ার সেনা অভিযান পরিচালনার পরে নিজেদের নিরাপত্তার ব্যাপারে নড়ে চড়ে বসেছে গতকাল ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সান্না মেরিন ও সুইডেনের প্রধানমন্ত্রী ম্যাগডালেনা অ্যান্ডারসন বৈঠক করেন বৈঠকের পর তারা জানান নিজেদের নিরাপত্তা নিশ্চিতের জন্য এখন ন্যাটোতে যোগ দেওয়ার বিষয়টি ভেবে দেখবে আর এতেই খেপেছে ভ্লাদিমির পুতিনের নেতৃত্বাধীন রাশিয়া দেশটির সাবেক প্রেসিডেন্ট ও বর্তমান নিরাপত্তা পরামর্শক দিমিত্রি পেসকভ জানিয়েছে বাল্টিক অঞ্চল নিউক্লিয়ার অস্ত্র মোতায়েন করবে রাশিয়া তিনি বলেন বাল্টিক অঞ্চলকে নিউক্লিয়ার মুক্ত রাখার বিষয়ে আর কোনো কথা হবে না এখানে ভারসাম্য পুনরুস্থাপন করতে হবে আজকের দিনের আগ পর্যন্ত রাশিয়া এমন কোনো সিদ্ধান্ত নেয়নি এবং এর আগেও নেয়নি এদিকে রাশিয়ার সঙ্গে ফিনল্যান্ডের ১৩০০ কিলোমিটার সীমানা রয়েছে বুধবার ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী জানিয়েছেন তারা কয়েক মাস না কয়েক সপ্তাহের মধ্যেই সিদ্ধান্ত নেবেন ন্যাটোতে যোগ দেবেন কিনা সূত্র রয়টার্স মোদী সরকার মুসলিম বিরোধী মনোভাব বন্ধ করুন কানাডার নেতা জগৎ সিংয়ের ভয়ঙ্কর হুঁশিয়ারি কানাডার নিউ ডেমোক্রেটিক পার্টির নেতা জগমিত সিং ভারতীয় মুসলিমদের নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে আজ বিবিসি হিন্দি ওয়েবসাইটের সূত্রে প্রকাশ জগমিত সিং সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক বার্তায় বলেন মোদী সরকারের উচিত মুসলিম বিরোধী মনোভাব বন্ধ করা জগমিত সিং বলেন ভারতে মুসলিমদের টার্গেট করে সহিংসতা ছবি ভিডিও দেখে আমি অত্যন্ত উদ্বিগ্ন মোদী সরকারকে মুসলিম বিরোধী মনোভাব পোষণ বন্ধ করতে হবে অবশ্যই মানবাধিকার রক্ষা করতে হবে কানাডাকে সর্বত্র শান্তি প্রতিষ্ঠায় তার বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে ভারতীয় বংশোদ্ভূত জগমিত সিং কানাডার জাস্টিস ট্রুডো সরকারের গুরুত্বপূর্ণ মিত্রদলের নেতা গত নির্বাচনে জগমিত সিংয়ের দল ২৪টি আসন জিতেছিল এবং তিনি কিং মোরাকের ভূমিকা ছিলেন জগমিত সিংয়ের এই টুইট বার্তা এমন সময় এল যখন ভারতে রামনবমী উৎসবের সময়ে অনেক রাজ্যে সহিংসতা অগ্নিসংযোগের ঘটনা নথিভুক্ত করা হয়েছে ভারত ২০১৩ সালের ডিসেম্বরে জগমিত সিংকে অমৃতসরে যাওয়ার জন্য ভিসা দেয়নি পাঞ্জাবে বারনালা জেলার থিখরিওয়াল গ্রামের সঙ্গে জগমিত সিংয়ের শিকড় জড়িত তার পরিবার ১৯৯৩ সালে কানাডায়
স্থানান্তরিত হয়েছিল। ভারতে ১৯৮৪ সালে শিখ বিরোধী দাঙ্গা নিয়ে জগমিত সর্বদা সোচ্চার ছিলেন। তিনি ১৯৮৪ সালে দাঙ্গাকে রাষ্ট্রীয় মদতপুষ্ট দাঙ্গা বলে অভিহিত করেন। ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর মার্কিন পররাষ্ট্র মন্ত্রীর মানবাধিকার বিবৃতি প্রসঙ্গে বলেন, সোমবার ওয়াশিংটনে দ্বিপক্ষীয় বৈঠকে ভারতে মানবাধিকার নিয়ে কোনো আলোচনা হয়নি। আমাদের সম্পর্কে জনগণের নিজস্ব মতামত রাখার অধিকার রয়েছে, কিন্তু একইভাবে তাদের সম্পর্কে আমাদের মতামত প্রকাশেরও অধিকার আছে। আমাদের সেসব স্বার্থ ছাড়াও অধিকার আছে লবি এবং ভোট ব্যাংকের বিষয়েও কথা বলার, যা তাদের ইন্ধন যোগায়। এ বিষয়ে আমরা চুপ থাকতে পারব না। অন্যদের মানবাধিকার সম্পর্কেও আমাদের মতামত আছে। আমি আপনাদের বলতে পারি যে আমেরিকাসহ এখানে মানবাধিকার পরিস্থিতি সম্পর্কে আমাদের অনেক কিছু বলার আছে বলেও মন্তব্য করেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। রাশিয়ার জ্বালানির বিকল্প আপাতত পৃথিবীতে নেই, ভয়ঙ্কর ঘোষণা দিল পুতিন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবার জানিয়েছেন, রাশিয়া তার জ্বালানি ধীরে ধীরে দক্ষিণ ও পূর্ব দিকে ক্রমবর্ধমান বাজারে রপ্তানি বাড়িয়ে দেবে, অপরদিকে পশ্চিমাদের কাছে জ্বালানি রপ্তানি কমিয়ে দেবে। দক্ষিণ ও পূর্ব দিকে জ্বালানি পাঠানোর জন্য রাশিয়া বিষয়টি বিশ্লেষণ করবে এবং অবকাঠামো নির্মাণ শুরু করবে। তিনি হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, পশ্চিমারা রাশিয়ার জ্বালানির উপর যে নিষেধাজ্ঞা দেওয়ার যে কার্যক্রম চালাচ্ছে সেটি বিশ্বের উপর ভয়ানক নেতিবাচক প্রভাব ফেলবে, কারণ বর্তমান বিশ্বের রাশিয়ার জ্বালানি ছাড়া চলতে পারে না। পুতিনের দাবি, বিশ্বে আপাতত রাশিয়ার জ্বালানির কোনো বিকল্প নেই। বৃহস্পতিবার জ্বালানি কোম্পানি ও তাদের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন রুশ প্রেসিডেন্ট। তিনি বলেন, ইউরোপের কাছে বিকল্প জ্বালানির কোনো বিকল্পের অস্তিত্ব নেই। পুতিন আরও বলেন, হ্যাঁ, এটি রাশিয়ার জ্বালানির বদলে অন্য দেশের জ্বালানি ব্যবহার করা সম্ভব, কিন্তু এখন এটার কোনো অস্তিত্ব নেই, এটা সকলেই জানে। রুশ প্রেসিডেন্ট আরও বলেন, বৈশ্বিক বাজারে আপাতত বেশি কোনো জ্বালানি নেই। অন্য দেশ থেকে জ্বালানি আনা, বিশেষ করে যুক্তরাষ্ট্রের কাছ থেকে, যা ইউরোপে পাঠানো সম্ভব নয়, অনেক সময় নেবে এবং ইউরোপের মানুষের জীবন মানের উপর প্রভাব ফেলবে এবং ইউরোপের অর্থনীতির উপরও প্রভাব ফেলবে। তাছাড়া বর্তমানে বন্ধু নয় এমন দেশের কাছে রাশিয়া নিজস্ব মুদ্রা রুবলে গ্যাস বিক্রির যে নির্দেশনা পুতিন দিয়েছে সেটিও মানার অন্য অনুরোধ করছে এবং ডলার ও ইউরো থেকে ধীরে ধীরে সরে আসার জন্য বলছে সূত্র সিএনএন। ইহুদিবাদী ইসরায়েলের দৈনিক খারেজ এক নিবন্ধে এই অবৈধ রাষ্ট্রের অস্তিত্ব নির্মূল হওয়ার পথে রয়েছে বলে স্বীকার করেছে। দৈনিকটির এক শিরোনামে লেখা হয়েছে, ইসরায়েল তার শেষ নিঃশ্বাসগুলো নিচ্ছে। অরি শিবিত নামের একজন বিখ্যাত ইসরায়েলি লেখক এই নিবন্ধে মত প্রকাশ করেছেন যে, দৃশ্যত আমরা ইতিহাসের সবচেয়ে দুর্ধর্ষ বা অনমনীয় জাতি তথা ফিলিস্তিনি জাতির মুখোমুখি হয়েছি এবং ফিলিস্তিনিদের অধিকারকে স্বীকৃতি দেয়া এবং সেখানে দখলদারিত্বের অবসান ঘটানো ছাড়া ইহুদিবাদীদের জন্য আর কোনো উপায় নেই। ইসরায়েল নিজেকে সংশোধনের সুযোগও হারিয়ে ফেলেছে বলে ইঙ্গিত দিয়ে ওই লেখক এই মত প্রকাশ করেছেন যে, ইসরায়েলে থাকা এখন মূল্যহীন, বরং যেখান থেকে ইসরায়েলিরা ফিলিস্তিনে এসেছিল এখন ইসরায়েল ছেড়ে সেসব দেশে ফিরে যাওয়াই ইসরায়েলিদের জন্য উত্তম। ইহুদিবাদীরা নিরাপদ ইহুদি রাষ্ট্রের প্রতিশ্রুতি দিয়ে বিশ্বের নানা অঞ্চল থেকে ইহুদিদেরকে ফিলিস্তিনে জড়ো করে তাদের ধোঁকা দিয়েছে বলে ইসরায়েলি এই লেখক উল্লেখ করেছেন। সাম্প্রতিক সময় দখলদার ইহুদিবাদীদের ওপর ফিলিস্তিনিদের শাহাদাত পিয়াসী বেশ কয়েকটি হামলার দিকে ইঙ্গিত করে এই ইসরায়েলি লেখক আরও লিখেছেন, ইহুদিবাদী আন্দোলন মিথ্যাচার বা ধোঁকাবাজের অভিশাপ ফিলিস্তিনিদের হাতের ছুরি হয়ে ও পাথর হয়ে ও গাড়ির আঘাতের মাধ্যমে ফিলিস্তিনের নানা অঞ্চলে ইসরায়েলিদের ওপর আঘাত হানছে। ফলে ইসরায়েলিরা এখন বুঝতে পারছে যে ফিলিস্তিনে তাদের কোনো স্থান নেই, ফিলিস্তিন জাতিবিহীন রাষ্ট্র বা দেশ নয়, বরং আমরা এখানে দখলদার। ইসরায়েলের ওই লেখক ফিলিস্তিনি সংগ্রামীদের বিরুদ্ধে ইসরায়েলের সবগুলো দমননীতি, অবরোধ ও কূটকৌশলের ব্যর্থতার দিকে ইঙ্গিত দিয়ে লিখেছেন, ফিলিস্তিনিরা ক্ষেপণাস্ত্র বা রকেট বানিয়ে এখন আমাদের ওপর হামলা করছে এবং কাঁটাতারের বেড়া ও দেয়াল দিয়ে ফিলিস্তিনিদের অবরুদ্ধ করা সত্ত্বেও তারা মাটির নিচ দিয়ে সুড়ঙ্গ কেটে আমাদের কাছে আসছে এবং সাম্প্রতিক যুদ্ধে আমাদের ওপর কঠোর আঘাত হেনেছে। নতুন চার ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো ফিলিস্তিনের হামাস। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস চারটি নতুন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। ফিলিস্তিনের তথ্যকেন্দ্র জানিয়েছে, সামরিক শক্তি জোরদারের অংশ হিসেবে গাজার পানি সীমায় এসব ক্ষেপণাস্ত্র পরীক্ষা সম্পন্ন করা হয়েছে।
এ ধরনের পরীক্ষার মাধ্যমে হামাস তাদের ক্ষেপণাস্ত্রগুলোর আঘাতের সক্ষমতা আরও নিখুঁত করতে চায় বলে জানা গেছে। অধিকৃত অঞ্চলে দখলদারদের সঙ্গে ফিলিস্তিনিদের সংঘর্ষের মধ্যেই এই পরীক্ষা চালালো হামাস। এর আগে হামাসের পলিটিক্যাল ব্যুরোর সদস্য জাহের জাবারিন বলেছেন, রমজান মাসে মসজিদুল আকসায় হামলার ইসরায়েলি ষড়যন্ত্র রুখতে প্রতিরোধ সংগঠনগুলোকে ঐক্যবদ্ধ থাকতে হবে। প্রতিরোধ সংগ্রামীরা তাদের শক্তি ও অস্ত্র শত্রুদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য প্রস্তুত করেছে জানিয়ে তিনি বলেন, প্রতিরোধ সংগঠনগুলো এখন টানা ৬ মাস ধরে লড়াই করার অবস্থানে পৌঁছে গেছে। রমজান মাসের শুরু থেকে ইহুদিবাদী ইসরায়েল ফিলিস্তিনিদের বিরুদ্ধে হামলা ও চাপ বাড়িয়ে দিয়েছে। তবে ফিলিস্তিনের সংগ্রামীরাও থেমে নেই, তারা দলগতভাবে দখলদারদের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলেছে।